একটি কম্পিউটার সাথে ইন্টারনেট সংযোগ, দক্ষতা থাকলে শুধু এতটুকু পুঁজি নিয়েই ঘরে বসে আয় করা সম্ভব লক্ষ লক্ষ টাকা। ফলে মুক্ত ও স্বাধীন পেশা হিসেবে ক্রমেই বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। শুধু শহরের তরুণ তরুণীরা নয়, মফস্বলের ছেলেমেয়েরাও বর্তমানে ঝুঁকছে এই পেশায়। কিশোরগঞ্জের ভৈরব থেকে ইমন মাহমুদ লিটনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রায় 18 কোটি মানুষের এই দেশে চাকরি যেন এক সোনার হরিণ। প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ তরুণী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নিয়ে বের হয়ে আসলেও পাচ্ছে না চাকরি। ফলে স্বাধীন বা মুক্ত পেশা হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। ঘরে বসে শুধু একটি কম্পিউটার আর ইন্টারনেট সংযোগকে পুঁজি করেই মানুষ আয় করছে ডলার তথা বৈদেশিক মুদ্রা। একসময় রাজধানী ঢাকা ও বড় শহরগুলোতে ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিংয়ের ক্যারিয়ার গড়ে তুলতে আগ্রহী হলেও বর্তমানে মফস্বলেও পৌঁছে গেছে ইন্টারনেট সংযোগ, ফলে সেখানেও মানুষ ঝুঁকছেন এই পেশায়। আমি ভৈরবের একজন উদ্যোক্তা, আমি ফুড নিয়ে কাজ করতেছি, কিন্তু আমার অনেক দিনের শখ ছিল আমি একজন গ্রাফিক ডিজাইনার হব। ইচ্ছে ছিল যে সাইন ল্যাবে আসবো, কিন্তু সাইন ল্যাবে আসা হচ্ছে না, কিন্তু অনেকের কাছ থেকে শুনতেছি সাইন ল্যাব অনেক ভালো। আমার অনেক দিন যাবত শখ ছিল যে আমি একজন ফ্রিল্যান্সার হব, আর আমি হচ্ছে ভৈরবে খুব ভালো একজন ফ্রিল্যান্সার মানে আমার খুব দরকার ছিল। আমি খুবই চেষ্টা করতেছিলাম যে আমি একটা ভালো একটা ইনস্টিটিউট থেকে আমি ফ্রিল্যান্সিং কোর্স করে নিজেকে ফ্রিল্যান্সার হিসাবে দাবি করতে গেছিলাম। সাইন ল্যাব আইটি ইনস্টিটিউটে ভর্তি হয়ে ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়ে আমরা এখানে এসে প্রথমে শিখতে পেরেছি ইনস্টাগ্রাম মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। এখানে আমরা ক্লাস করার পরে এগুলো শিখতে পেরেছি। আমরা সামনে আরও ওয়েব ডিজাইন এগুলো শিখতে পারবো। আমি আমার ক্যারিয়ার করার স্বপ্ন নিয়ে ইনস্টিটিউটে ভর্তি হয়েছি। জানি না আমাদের মেন্টরদের দ্বারা আমি কতটুকু এগিয়ে যেতে পারবো, সামনে আমার কী অপেক্ষা করতেছে। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন সাইন ল্যাবে ভর্তি হয়ে। আমার জানা মতো ভৈরব একটি প্রতিষ্ঠান আছে। কিশোরগঞ্জের ভৈরবে গড়ে উঠেছে বহু ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউট, যেখানে ফ্রিল্যান্সিং এর উপর দক্ষ করে তোলা হচ্ছে শত শত তরুণ তরুণীকে। উচ্চশিক্ষিত ও কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা সেখানে হাতে কলমে শিখছেন অনলাইন মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন সহ প্রযুক্তিগত নানা বিষয়। তাছাড়া নিজেকে দক্ষ করে তোলার পাশাপাশি প্রশিক্ষণ কালেই এসব প্রতিষ্ঠানে তারা পাচ্ছেন উপার্জনের সুযোগ। এখান থেকে যে সুবিধাটুকু আমি পাচ্ছি, দেখা যায় গ্রাফিক ডিজাইন করার পাশাপাশি আমরা কোর্স চলাকালীন একটা ইনকাম করার সুযোগ পাচ্ছি, এটা অনেক বড় একটা পাওয়া। কম প্রাইসের মধ্যে মানে খুব কম টাকার মধ্যে আমাদের গ্রাফিক ডিজাইন, তারপর ড্রয়িং, তারপর মার্কেটিং সবগুলোই মোটামুটি মানে খুব ভালোভাবে আমাদের শিখাবে মনে হয়েছে। শুধু শিক্ষার্থী নয়, গৃহিণীদের অনেকেও আসছেন এই সেক্টরে দক্ষতা অর্জন করতে। ঘরের বাইরে চাকুরি বা ব্যবসার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা থাকায় বিশেষ করে নারীরা জুৎসই পেশা হিসেবে বেছে নিচ্ছেন আউটসোর্সিংকে। আমি তেমন বেশি লেখাপড়া করি নাই যে জব করব, আর জব করাটা আমার ফ্যামিলি থেকে পছন্দ করে না, মানে বাইরে বের হয়ে কিছু করা পছন্দ করে না। তো যখন জানতে পারলাম যে বৈরবে একটা সাইন ল্যাব আইটি হয়েছে, তো তখন মানে ইয়ে হলো যে এটা ঘরে বসে করা যায়, আর কাজ শেখার পাশাপাশি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কাজ শেখার পাশাপাশি যে ইনকামটাও আমরা করতে পারতেছি। এই পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিরা বলছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বর্তমান যুগে প্রযুক্তির নানা বিষয়ে দক্ষতা অর্জন জরুরি, আর এখানে দক্ষ ব্যক্তিদের চাকুরির বাজারে ধর্ণা না দিয়ে ঘরে বসে নিশ্চিত ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। যে কাজগুলো শিখে আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারেন, এবং বর্তমান সময়ে যারা এখানে স্টুডেন্ট আছেন তারা চাইলে পড়াশোনার পাশাপাশি আপনারা এই কাজগুলা বা স্কিলগুলা শিখে আপনারা ঘরে বসে নিজেরা ইনকাম করতে পারেন এবং একটা ভালো পর্যায়ে নিতে পারেন। এবং সবচেয়ে আমি আমাদের এই আইটি প্রতিষ্ঠানে যেটা আমি সবচেয়ে বড় সুযোগ দিচ্ছি সবাইকে, এবং যারা কাজ শিখতেছে তাদেরকে, তারা কাজ শেখার পাশাপাশি তাদেরকে আমি একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছি, যেন তারা কাজ শেখার পাশাপাশি তারা এখান থেকে ইনকাম করতে সুযোগ পাচ্ছে। অবাধ তথ্য প্রবাহ আর প্রযুক্তির এই যুগে দেশের বেকারত্ব দূরীকরণে ফ্রিল্যান্সিং রাখবে বড় ভূমিকা, পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনীতিকেও এগিয়ে নেবে সমৃদ্ধির পথে, এমনটাই প্রত্যাশা। শারমিন সুলতানা চৈতি, নিউজ ডেস্ক, জেটিভি।